হাই গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব কেক। তো 25শে ডিসেম্বরের জন্য ফ্রুট কেক রেসিপি তৈরি করব। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। তো সামনেই চলে এসেছে 25শে ডিসেম্বর। তো চলো শুরু করে দিই আজকের কেক রেসিপি। সবার প্রথমে আমি দিয়ে দেব হাফ কাপ তেল। আমি হাফ কাপ তেল দিয়ে দেব। আর ওই একই কাপ মেপে আমি দিয়ে দেব এক কাপের একটু কম চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এক কাপের থেকে একটু কম আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এবার এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব দুধ। এখানে আমি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা দিয়ে দেব এর মধ্যে। দুধটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম সবকিছুর সাথে। এবার ওই একই কাপ মেপে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দেব। এক কাপ দিলাম, আরো হাফ কাপ দিয়ে দেব। এবার এক চা চামচ আর হাফ চা চামচ, মোট 1.5 চা চামচ আমি বেকিং পাউডার দিয়ে দেব। এবার এক চা চামচের 1/4 ভাগ আমি বেকিং সোডা দিয়ে দেব। এবার এটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার এই সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এটা একদিকে মেশাতে হবে, এভাবে যেদিকে ঘোরাবো একদিকেই ঘোরাতে হবে। তো এটা ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা একটু ঘনত্বটা বেশি আছে, তাই আমি অল্প করে একটু দুধ দিয়ে দেব। এবার এর মধ্যে আমি 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দেব। এবার এখানে আমি টুটি ফুটি নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নেব। এবার কেক টিনটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এবার কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। কেকটাকে ভালো করে সেট করে নিতে হবে। এবার আমি ওপর দিয়ে একটু ফুটি ফুটি ছড়িয়ে দেব। এটা আগে থেকে আমি বালিয়ার স্ট্যান্ডটা দিয়ে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এবার এটা বসিয়ে দিলাম। বসিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এবার এই কেকটা আমি 30 মিনিট মিডিয়াম আঁচে জ্বাল দেব। কেকটা মাঝখানে একটুখানি খুলে আমি এটাকে আর একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, কারণ টুটি ফুটি গুলো ভিতর দিকে ঢুকে যাচ্ছে বলে। ঢাকা দিয়ে দেবো। এবার প্রায় 40 মিনিট এটাকে বেক করেছি আমি। এবার একটা টুথপিক ফুটিয়ে দেখবো এটা। এটা একদম পরিষ্কার এসছে, তো কেকটা হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে নেব। এবার কেকটাকে সার্ভ করে নেব। এবার আমরা কেকটা কেটে নেব। একদম স্পঞ্জি হয়েছে। এখনো গরম, তাই না? একদম স্পঞ্জি কেক হয়েছে। দেখো কত সুন্দর কেক হয়েছে আমাদের বড়দিনের জন্য। একদম স্পেশাল, তাই না? 25 ডিসেম্বরে চলবে, একদম দৌড়বে, আবার বানাতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের 25শে ডিসেম্বর স্পেশাল কেক। তো এটা তোমরা বড়দিনে বানিয়েই নিতে পারো। ভীষণই স্পঞ্জি হয়েছে, একদম তুলতুলে। এবার খাওয়া দাওয়া করতে হবে। ও দারুণ, খুব সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। তো এবারের বড়দিনে তোমরা এই কেকটা বানিয়ে নেবে, খেতে ভীষণ সুন্দর লাগছে। তো আমাদের কেক তৈরি হয়ে গেল, ফ্রুট কেক। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটা লাইক করে দাও ভালো লাগলে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।